এনারা এনারা কয় বোনে যদি খেতে বসে এনাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, এখনও ব্রাশ করিনি, ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি, এখন 6:30 বাজে। তো এখন আবার বাচ্চারা পড়তে আসবে, বাচ্চাদের পড়ানো আছে। তো বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে আজকে সারাদিনটা কেমন করে কাটাই, কীভাবে কাটাই, সব কিছু তোমাদের এই ব্লগে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর সকলে সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ব্রাশ ট্রাশ করে আর কি কাজবাজ করে এখন মা চা করেছে, তো চা নিয়ে বসে গেছি, এখন চা খাবো। চা খেয়ে তারপরে বাচ্চারা পড়তে আসছে, বাচ্চাদের পড়ানো আছে। বন্ধুরা, তো সকালের কাজকর্ম সেরে চাটা খেয়ে এখন বাচ্চাদের পড়াতে বসেছি আর বাচ্চারা সবাই পড়তে চলে এসেছে। প্রথম দিকে কয়েকজন এসেছিল না, 3 থেকে 4 জন ছিল, বাট অনেকটা টাইম পরে সবাই পড়তে এসেছে। আমাদের অনুজও পড়তে এসেছে, তাই না অনুজ? এই যে আমাদের স্পেশাল স্টুডেন্ট, আমার স্পেশাল স্টুডেন্ট অনুজ। এদেরকে আগেও তোমাদের দেখিয়েছি, আর মাহি এখন পড়া নেই, তাও মাহি এখন পড়তে এসেছে। তো বন্ধুরা, এদিকে বাচ্চাদের পড়াচ্ছিলাম, এখনও ছুটি হয়নি, তার ফাঁকে একটু বাইরে এসেছি। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, তো আমাদের বাড়িতে পরশু দিনও মাসি এসছে, যে মাসি বাড়িতে আমরা বেড়াতে গেছি বারাসাত, তো সেই মাসি এসছে আমাদের বাড়িতে। তো তারপরে ভিডিও কন্টিনিউ করিনি, তো এখন মাসি মা সব রান্না করে আছে, তো দেখি কে কী রান্না করছে, কে কী করছে, চলো তোমাদেরও দেখাই। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে, আর বলছিলাম যে রান্নাঘরে মা আছে, মা নেই। এই যে মানে আসার পর থেকে মানে কাজ বন্ধ হচ্ছে না, এইটা একবার ওইটা, মানে সারাক্ষণ কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কালকে মাসি এসে এই শাক তুলে নিয়ে এসছে বাগান থেকে, তারপরে সকালে সেইগুলো বাছা থেকে শুরু করে সব কিছু করেছে। এই যে মাছ ভেজে রেখেছে, এখন মাসি তরকারি রান্না করছে। মাসি কী কী রান্না করছো? মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে শাক ঘন্ট হবে, আর মাছের ঝোল হবে। আমার এখনো পড়ানো ছুটি হয়নি, তো বাচ্চাদের পড়িয়ে নি। তো বন্ধুরা, তো কিছু টাইম পড়ানোর পর এখন একটু ঘরে শুয়েছিলাম, শোয়ার পরে বললাম যে মাসি আজকে রান্না করছে আমাদের জন্য, তো ভাত নিয়ে চলে এসেছি বড় ঘরে, কারণ রান্নাঘরে একটু গরম আছে। তো মাসি কী কী রান্না করেছে সেটা বলেছি, আবার তোমাদের একটু দেখাই কী কী রান্না করেছে। তো এই দেখো ভাত, আর এই যে শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘণ্ট রান্না করেছে, আর এইদিকে মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে ঝোল রান্না করেছে, তো প্রচণ্ড খিদে পেয়েছে, আর বসে থাকবো না। বন্ধুরা, তো কিছু টাইম আগে আমি তো খাওয়া দাওয়া একা করেছি, তখন কেউ খায়নি, মা মাসিরা সব বসেছিল, তো ওনারা একটু ফার্মে গেছিলো মার্কেট আজকে মার্কেটে ঘুরতে, তো এখন আবার খেতে বসেছে মা আর মাসি, তো দেখাই। এই যে মাসি খেতে বসেছে, এনারা কয় বোনে যদি খেতে বসে এনাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, ভাত দেওয়া, তরকারি দেওয়া নেওয়া নিয়ে, মাছ দেওয়া, এর থালায় ও দেয়, ওর থালায় এ দেয়, এইভাবে মারামারি চলতে থাকে দুজনের মধ্যে, যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ হয়। এই যে এই যে দেখো, দেখেছো, এই যে এটা কন্টিনিউ চলতে থাকে, দেখো কোলে নিয়ে বসেছে মা। যখনই খেতে বসে তখনই এটা চলে, সে যে কোনো জিনিস, মাছ হোক, আম হোক, অন্য কিছু হোক, সব কিছু নিয়ে এনাদের মধ্যে এটা চলতে থাকে। বাইরে এতটা রোদ, দুপুরে কোনো কিছুর প্ল্যানিং হয়নি, কোনো কিছু করতেও পারিনি, বাড়ি থেকে কোথাও যাইও নি, মানে এতটা রোদ, এতটা গরম, মানে কোনো কিছুই করিনি। আর এখন 3:30 বাজে আর বাচ্চাদের পড়ানো আছে মাহি অগ্নিশের, তো এখন পড়াতে বসেছি, এখনও স্নান করিনি গরমের কারণে, রোদের কারণে। তো এদের পড়িয়ে তারপরে স্নান করব, আর এদিকে কাকি মাসি সব দরজায় বসে আছে, গরমে চাতক পাখির মতো বৃষ্টির জল চাইছে। মাসিদের বাড়ি গেছিলাম, মাসিদের বাড়ি খুব ঠান্ডা ছিল, ঘরের মধ্যে তো ঠান্ডা ছিল। হ্যাঁ, মজা পাইছিল, ঠিক আছে পড়িয়ে নি তাহলে, তারপরে দেখি আমাদের কি কি প্ল্যান হয় সেগুলো তোমাদের দেখাবো সবকিছু।
চলে এসেছি আমরা বাজারে, বাজার করতে। তো বন্ধুরা এই দেখো মা মাসিরা সব বাজার করতে এসছে, তো মাসিতে একসঙ্গে সবাই দেখো বাজার করতে এসছে। এখন মা চলে এসছে মাছের দোকানে মাছ নিতে। বাজার থেকে বাজার করে এসে যে আমি মা মাছ নিয়ে এসছে, মাছের আঁশ আছে অল্প অল্প, সেটা ভালো করে বেছে ধোবো। আর এদিকে কাকি মাছ কাটতে বসেছে, সমুদ্রের ট্যাংরা মাছ। তো বন্ধুরা মাসি এসছে, তো মা মাসি কাকি সবাই একসঙ্গে বাজারে গেছিলাম কিষাণ মান্ডিতে, আমাদের এখানে আজকে বাজার। তো বাজার থেকে ঘুরে এসে মাছটা সব কিছু ঠিকঠাক করে ধুয়ে দিয়ে এখন যাবো বাজারের দিকে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমি যাচ্ছি দেবনাথপুর বাজারে কিছু জিনিস আনতে। মাসি এসছে, তো মাসি একটা জিনিস করে খাওয়াবে, তো সেই জন্য ছোট্ট খাটো একটু বাজার করতে যাচ্ছি। তো বিকালে গেছি আর আস্তে আস্তে দেখো সন্ধ্যা পার হয়ে গেছে আর কি, রাতের মতো হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল বাড়ি আসতে আসতে। আর বাজার থেকে পুরো বাজারটা কেনাকাটা করে নিয়ে এসেছি, তো কি কি নিয়ে এসেছি সেটা দেখাই। মাসি এসছে, মাসির তো রান্না সবকিছু আমি খুব ভালো খাই, তো মাসি চাউমিন করে খাওয়াবে, ওই জন্য চাউমিন নিয়ে এসেছি। আর এদিকে এই যে সস, তারপরে দেখো বাদাম ভাজা, মটর ভাজা, নিমকি, আর এদিকে শশা, আর এই যে ডিম, আর এইদিকে আছে মাংসের চপ। তো এত কিছু আমি নিয়ে এসেছি এখন বাজার থেকে। চাউমিনটা এখানে একটু জল গরম করলাম, জলটা ফোটালাম, তারপর গরম জলে একটুখানি সিদ্ধ হবে। এটা একটু তেলের পর দিন নাড়াচা রাখবো, এটা দিলাম, ঠিক আছে, লবণ দিলাম, বাদাম দিয়ে দিই দুটো। মাসি চাউমিন করতে করতে পুরো ঘেমে গেছে এই গরমের মধ্যে, কারণ উপরে ফ্যানটাও অফ আছে। আর এখানে আলু ভাজা ছিল আর কাঁচা লঙ্কা ভেজে ছিল একসঙ্গে। তো আমাদের শেষে রয়েছে স্পেশাল মশলা, ম্যাগি মশলা। তো আমাদের চাউমিনটা হয়ে গেছে প্রায়, তো এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার নামিয়ে দেবে। চাউমিনটা দারুণ হয়েছে, কারণ আমি লবণটা চেক করার সময় দেখলাম হেভি টেস্টি হয়েছে। মাদের কাছে মাসি যে কমে দিবেন সেটাই টেস্টি হবে। তুমি টেস্টি রান্না করো সব কিছু। তো আমাদের চাউমিন রেডি, আর তার সঙ্গে সস, আর এদিকে শশা আর কাঁচা লঙ্কা কেটে নিয়ে এসেছি, বাটিও রেডি রেখেছি, সব বাটিতে এখন সাজানো হবে। তো দেখো আমাদের বাড়িতে এগুলো ভাগ করেছে, কারণ আমাদের বাড়িতে চাউমিন বানানো মানে ফ্যামিলিতে যত মানুষ আছে সব হলো অল্প অল্প করে খাবো। তো এইগুলো সব ভাগ করেছে মাসি সবার জন্য। তো বাড়িতে বানানো চাউমিন তার সঙ্গে দেখো শশা কুচি আর সস, একেবারে সেন্ট, আর মনটা ভরে গেল। টেস্টি টেস্টি চাউমিন এখন আমরা সবাই মিলে বসে খাবো। এই যে অরিত্রর ছোট্ট বাটি, অরিত্র কেমন হয়েছে? এই যে ঠাকুমা, ঠাকুমাকেও দেখো দিয়েছি, ঠাকুমা খাচ্ছে। আরে মা কেমন হয়েছে গো? বুঝেছো মাসি তোমার রান্না সবার ভালো লাগে। আমি নিছি মাসি, এই দেখো আর আমি বসে গেছি পুরো গামলা নিয়ে। আরে মাসি দেখো, এই দেখো আর একটা গামলা নিয়ে মাসি বসে গেছে। আর এই যে মাকে দিয়েছি, আমাদের সবার ছোট ছোট বাড়িতে ছোট ছোট অল্প অল্প করে মানে
এখন আমরা সবাই সন্ধ্যার টিফিনের টিফিন না করে আমরা রাতের খাবার খাচ্ছি। এরপরে আবার গরম গরম সিদ্ধ ভাত খাবো, এটা নর্মাল খাচ্ছি, এরপরে আবার গরম গরম সিদ্ধ ভাত খাবো আজকে। কিছুক্ষণ আগে মাসি চাউমিন করেছিল, তো চাউমিন খেয়ে মনে হয় ঘুমের মতো হয়ে গেছিল, মানে পেট পুরো ভর্তি, ভাতের খিদে নেই, কিন্তু তাও মা সিদ্ধ ভাত রান্না করেছে। এখন মানে রাতে যদি ভাত না খাই শরীরটা খারাপ হতে পারে, ফাস্ট ফুড খাওয়াটা অত বেশি ভালো না, অল্প খেয়েই আমাদের সবার অবস্থা গেছে খারাপ হয়ে, মানে ওই খিদে মানে খিদে নেই আর কি। তো এখন তাও রান্না করে খেতে আসলাম, তো সিদ্ধ ভাত রান্না করেছে শুধু আলু সিদ্ধ আর ওদিকে কুমড়ো সিদ্ধ, তো মাসি এখন মাখাচ্ছে সেটা আরও টেস্টি করে, তো দেখাই। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সরষের তেল দিয়ে আলু মাখা হচ্ছে। আলু মাখা, এর মধ্যে তো আরও কিছু দেওয়া যায়, কাঁচা পেঁয়াজ দেওয়া যায়, ডিম দেওয়া যায়, না আমার কাঁচা পেঁয়াজ খাওয়ার। আচ্ছা ভালো, গরম গরম আলু ভাতে কুমড়ো ভাতে, জানিস না মানে এই খাওয়াটাই দারুণ হবে জানিস। তোমাকে বাড়িতে বসে সেইদিন সিদ্ধ গরম গরম ভালো লাগে, গরম আছে এক গামলা, যে গামলায় আর কি আলু কুমড়ো মাখিয়েছে সেই গামলা নিয়ে মাসি বসে গেছে, আর মা ওই ছোট ছোট টুলে বসে খাচ্ছে, কারণ মায়ের ওই নিচু জায়গায় বসা বারণ আছে, অসুবিধা হয়, নিচু জায়গা খেতে পারে না। গরম গরম আলু ভাতে খাওয়ার মজাই আলাদা। মাসি কালকে বাড়ি চলে যাবে, মনটা খারাপ হয়ে যাচ্ছে ভেবেই, তার জন্য খালি হাসছে। মাসি থাকলে পরে কখনো মনে হবে না দুঃখের মধ্যে আছে, আমাদের সবসময় এনি টাইম হাসি হয়, কোনো কারণ লাগে না আসতে, তাই না মাসি? তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম সবে মাত্র, আর আর প্রচণ্ড জাল লেগে গেছে, কারণ মাসি যখন আলু মাখিয়েছে, তো দেখেছো তোমরা মাসি কীভাবে মানে শুকনো লঙ্কা সিদ্ধ লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা একসঙ্গে মিক্সড করে দিয়ে আলু মাখিয়েছে, কুমড়ো মাখিয়েছে। আর তাছাড়া মাসি যাই রান্না করুক না কেন, কোনো নর্মাল জিনিস হলে সেটা বেশ ভালো মতো জুতজাত করে তারপরে আর কি সেটা খেতে পছন্দ করে, আর মানে যে কোনো নর্মাল জিনিস মানে খাবো তো সেরকম খাবো, তো সেই জন্য মানে যে কোনো জিনিস নর্মাল হলেও খুব ভালো করে সুন্দর করে তৈরি করে। তো মাসি কালকে চলে যাবে, এসছে দুদিন আগে, তো মাসিকে নিয়ে আর ভিডিও দুদিন করতে পারিনি, আজকেই করলাম, আর সকাল থেকে কী কী করলাম সমস্ত কিছু তোমাদের এই ব্লগে শেয়ার করলাম। তো বন্ধুরা আর যেহেতু এখন রাত 10টার বেশি বাজে, তো ভিডিওটি আমি আর কন্টিনিউ করছি না, তো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছি, আর সকলে ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট।